রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বাগমারার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুই স্ত্রী প্রার্থী হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন ওই চেয়ারম্যান। ওই ইউপি চেয়ারম্যানের নাম রেজাউল হক, তিনি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই। স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়ে গতকাল শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন। এছাড়া গতকাল সন্ধ্যায় রেজাউল হক তার নিজ কার্যালয়ে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি জানান। 15 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাসিমা ও ফিরোজা দুজনেই সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। এর মধ্যে রেজাউল নাসিমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেন, তবে নাসিমা অনড় থাকায় রেজাউল গতকাল তাকে তালাক দেন। রেজাউল হকের দুই স্ত্রী হলেন নাসিমা বিবি ও ফিরোজা খাতুন। এর মধ্যে প্রথম স্ত্রী নাসিমা বিবি মারিয়া ইউনিয়নের শিকদারি এলাকায় রেজাউল হকের নিজস্ব বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বাগমারা উপজেলা পরিষদের ভবানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে দুজনের কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আগামী 17 অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাগমারা, মোহনপুর ও দুর্গাপুরে সংরক্ষিত সদস্য পদে 7 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মারিয়া ইউপির চেয়ারম্যানের দুই স্ত্রী নাসিমা বিবি ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন। অন্য 5 প্রার্থী হলেন পারুল বিবি, সুলতানা পারভীন, রাবেয়া খাতুন, লালবানু ও নার্গিস বিবি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে নাসিমা বিবি সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। পরে রেজাউল হক তার দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুনের পক্ষে প্রচারণা শুরু করেন। 15 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাসিমা ও ফিরোজা দুজনেই সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। এর মধ্যে রেজাউল নাসিমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেন, তবে নাসিমা অনড় থাকায় রেজাউল গতকাল তাকে তালাক দেন। গতকাল সন্ধ্যায় রেজাউল হক তার নিজ দপ্তরে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকেন। এ সময় তিনি প্রথম স্ত্রী নাসিমা বিবিকে তালাক দিয়েছেন বলে জানান। এ সংক্রান্ত কাগজপত্র তিনি উপস্থিত লোকজনকে দেখান। তার মতামত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলে উপস্থিত লোকজনকে জানান রেজাউল। পরে রাতে 3 তালাকের বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। নাসিমা বিবি গণমাধ্যমকে বলেন, তিনি তালাকের বিষয়টি শুনেছেন, তবে এখনো কোনো কাগজ পাননি। তিনি বর্তমানে স্বামীর বাড়িতেই আছেন এবং সেখানেই থাকবেন। নির্বাচন থেকেও তিনি সরে দাঁড়াবেন না। জয় পরাজয় ও ভোটের ব্যবধানই প্রমাণ করবে কোন স্ত্রী কেমন জনপ্রিয়।